ইন্টারাপ্ট, ইন্টারভিন। ইন্টারভিন কথাটা সাধারণত হস্তক্ষেপ অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, রাস্তায় দুটো মানুষের মধ্যে ঝগড়া লেগে গেছে এবং ঝগড়াটা এত ইন্টেন্স হয়ে গিয়েছিল যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। তাহলে আমরা কী বলবো? দ্য পুলিশ হ্যাড টু ইন্টারভিন ইন দ্য ফাইট। সো এই যে হস্তক্ষেপ করলো পুলিশটা, এটাই হচ্ছে ইন্টারভিউ। আমি যদি সাকিবের কথার মাঝখানে ব্যাঘাত ঘটাতে চাই, তাহলে আমি বলবো আই ইন্টারাপ্টেড সাকিব হোয়াইল হি ওয়াজ স্পিকিং। এটা সব সময় করে, অর্থাৎ ইন্টারাপ্ট মানে হচ্ছে কি, ব্যাঘাত ঘটানো। আর এটা একটু সাধারণত নেগেটিভ কোনোটেশন থাকে, অর্থাৎ আমরা যদি বলতে চাই যে বৃষ্টি এসে খেলার মাঝখানে ব্যাঘাত ঘটিয়েছে, উই ক্যান সে দ্য রেইন ইন্টারাপ্টেড দ্য গেম। সো অন দি আদার হ্যান্ড, ইন্টারভিন বা ইন্টারভেনশন এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। দুজন মানুষ ঝগড়া করছে, আমি যদি সেখানটাতে গিয়ে ইন্টারভিন করি, হস্তক্ষেপ করি, সেক্ষেত্রে সেটা পজিটিভ। আবার একটা স্বাধীন সার্বভৌম দেশ আছে, সেখানটাতে একটা বাইরের দেশ এসে ইন্টারভিন করলো, ইন্টারভেনশন করলো, সেটার আবার একটা নেগেটিভ কনোটেশন আছে। সো ইন্টারভিনটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে।